ক্লাস এইট কোষে দেখি 4.1। প্রিয় ছাত্রছাত্রী, ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। আজকের ক্লাসে ক্লাস এইটের কোষে দেখি 4.1 এর 1 এবং 2 নম্বর দাগের অঙ্কগুলো সমাধান করব। বীজগণিতে গুণ কিভাবে করতে হয় সে বিষয়ে খুবই সহজে ও বিস্তারিতভাবে ভিডিওটিতে শেখানোর চেষ্টা করেছি। আশা করি বীজগাণিতিক গুণ বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর আগের অঙ্কর ভিডিওগুলি ডিসক্রিপশান বক্স থেকে বা প্লেলিস্ট থেকে দেখে নিও। ওয়েস্টবেঙ্গল বোর্ডের ইংলিশ ও ম্যাথ বিষয়গুলি পেতে প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিও ও সঙ্গে থেকো। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, কোষে দেখি 4.1 এর 1 নম্বর দাগের একটা ছক দেওয়া রয়েছে। সেখানে কি প্রথমে কী আছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, গুণফল এবং গুণফলের মান। তো প্রথমে এ নম্বর দাগেরটা দেখো কি আছে, না x²-3x+5 এর সঙ্গে কি আছে, এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এটা দেওয়া হয়েছে, এই অর্থাৎ এইটা এবং এই যে সংখ্যামালা দুটো গুণ করতে হবে। গুণ করে এই যে গুণফল পাওয়া গেছে, এইটা গুণ করে এইটা পাওয়া গেছে, অর্থাৎ এটা হচ্ছে গুণফল। এবার এর মধ্যে যে এক্সগুলো রয়েছে সেই x=1 বসিয়ে পেলাম, অর্থাৎ x এর মান 1 বসিয়ে যে মান সেটা হচ্ছে 42 হয়েছে বা 42 হয়েছে। সো এই যে অঙ্কগুলো রয়েছে এ থেকে জি পর্যন্ত সব একই ধরনের অঙ্ক। তো আমি এখান থেকে যে কোনো দুটো করে দিচ্ছি, ধরো এখান থেকে আমি বি এবং ডি নম্বর দাগের দুটো অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে। আর তারপরে 2 নম্বর দাগের যে গুণের অঙ্কগুলো রয়েছে সেগুলো যখন আমরা শিখব তখন এই অঙ্কগুলো আরও খুব সহজ মনে হবে। ঠিক আছে, আমি বি এবং ডি করে দিচ্ছি। তো প্রথম 1 নম্বর দাগের বি যে অঙ্কটা রয়েছে সেটা আমি খাতায় তুলে নিয়েছি। দেখো খাতায় দুটো সংখ্যামালা, এটা প্রথম সংখ্যামালা এবং এটা দ্বিতীয় সংখ্যামালা, দুটোর গুণ করব। তো গুণফল যেটা পাবো আগে গুণটা করি। ঠিক আছে, তো দেখো, তো গুণ আমরা কিভাবে করব, এটা এই যে প্রথম এই এখানে রয়েছে x², এই x²-এর সঙ্গে এই 2x এবং -y একবার গুণ করব। আবার +12 এর সঙ্গে এই পুরোটার গুণ একবার হবে, আবার -7y এর সঙ্গে এই পুরোটার গুণ একবার হবে। অর্থাৎ উল্টোভাবেও করা যায়, 2x-কে ধরে 2x-এর সঙ্গে একবার x², একবার +12, একবার -7y গুণ করা যায়, বা -y এর সঙ্গে আবার x²+12-7y গুণ করা যায়। অর্থাৎ একবার একে ধরে পুরোটার সঙ্গে, তারপর একে ধরে পুরোটার সঙ্গে, এভাবেও করা যায়, বা x²-এর সঙ্গে পুরোটা, +12-এর সঙ্গে পুরোটা, -7y এর সঙ্গে পুরোটা, এইভাবেও করা যায়, যেভাবে খুশি আমরা করতে পারি। তো আমি করছি, দেখো x²-এর সঙ্গে পুরো এই বিষয়টাকে 2x-y-কে প্রথমে গুণ করব। তাহলে দেখো x²-এর সঙ্গে 2x যদি গুণ করি তাহলে 2, এইবারে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে। গুণের সময় পাওয়ার কী হয় আমরা জানি, একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসই আছে, কিছু লিখিনি তার জন্য। তাহলে দেখো এখানে 2 আছে, 2 লিখেছি, x² আর x গুণ করলে কত হবে, x³। কেন x³ হলো আমরা নিশ্চয়ই জানি, যে সূচকের নিয়ম অনুযায়ী আমরা ক্লাস 7-এও করেছি যে গুণ যখন হবে বেস যদি একই থাকে তাহলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় বা সূচক যোগ হয়ে যায়। এখানে x-এর ওপরে কিছু নেই মানে 1 আছে, এখানে 2 আছে, 2+1 মানে 3³। এগুলো আর নতুন করে শেখানোর নিশ্চয়ই দরকার নেই, আমরা আগের ক্লাসে শিখেছি সূচকের নিয়ম। ঠিক আছে, যদি সেই বিষয়ে অসুবিধা থাকে তাহলে সেই সম্বন্ধে যে ভিডিও সেটা দেখে নিও। তো 2x³ হলো, আচ্ছা x²-এর সঙ্গে এবারে -y গুণ করব। তাহলে দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x² আর y থেকে গেল। এবারে দেখো +12-এর সঙ্গে এই 2x-এর এই পুরোটার সঙ্গে গুণ করব, তাহলে প্লাস, আর এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 12 আর 2 গুণ করলে হয় 12 × 24, 24 কী থাকছে, x থাকছে। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 12 আর y, তাহলে 12y। ওকে, এইবারে দেখো এবারে -7y-এর সঙ্গে পুরো এই বিষয়টা গুণ করব, তাহলে -7y-এর সঙ্গে এই পুরোটা গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 7 × 14 আর xy হলো, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস 7 রয়ে গেল, আর y² কেন, এখানে সূচক 1 আর এখানে 1 সূচক 1 মানে গুণের সঙ্গে পাওয়ার যোগ হয়ে যায় মানে কত হচ্ছে, ও 1 আর 1-এ 2 হচ্ছে, বোঝা গেল। তো এইবারে দেখো তাহলে গুণফল আমি এইটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম গুণফল, তার মানে আমি এই যে জায়গাটায় এই জায়গাটায় কী লিখবো, যেটা গুণফল পেলাম সেটা তোমরা লিখবে। আচ্ছা এবারে x = -2 আর y = 2 বসাবো। ঠিক আছে দেখো লিখে নিলাম এক্স, অতএব x = -2 এবং y = 2 বসিয়ে পাই, কোথায় বসাবো না এই জায়গায় বসাবো। তো দেখো
টু এক্স ইকুয়াল টু কত মাইনাস টু, তাহলে এখানে কি লিখব এক্সের জায়গায় মাইনাস টু তার কিউব, উপরে লিখলাম কি মাইনাস, এক্স স্কোয়ার আছে তাহলে এক্স মানে কত মাইনাস টু, তাহলে মাইনাস টু যেহেতু মাইনাস রয়েছে ব্র্যাকেটের সঙ্গে আলাদা করে দিলাম, আচ্ছা এর এক্স স্কোয়ার ইনটু ওয়াই মানে কত দুই, তাহলে লিখে দিলাম। আচ্ছা এবারে প্লাস এখানে চব্বিশ আছে, চব্বিশ লিখে দিলাম, এক্স রয়েছে তাহলে গুণ এক্স মানে কত মাইনাস টু, মাইনাস টু যেহেতু ওই জন্য ব্র্যাকেটের সঙ্গে আলাদা করে দিলাম, কেন কারণ পাশাপাশি এক চিহ্ন রয়েছে তো। আচ্ছা এবারে দেখো এখানে মাইনাস, এই মাইনাস বসালাম, আচ্ছা বারো লিখলাম, ওয়াই মানে কত শুধু দুই, তাহলে দুই ওই জন্য লিখে দিলাম। আচ্ছা এবারে দেখো মাইনাস লিখলাম, এই যে চোদ্দোটা এখানে চলে গেল, চোদ্দো গুণ এক্স মানে কত মাইনাস টু, এই দেখো মাইনাস টু, তাহলে ওই জন্য ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস টুটাকে, আর ওয়াই মানে শুধু টু। আচ্ছা মাইনাস প্লাস রয়েছে, শুধু মানে তার আগে কিছু নেই মানে প্লাস আছে, ওই জন্য আমি কিছু লিখলাম না, ডাইরেক্ট গুণ দুই লিখে দিলাম। আচ্ছা মাইনাস ফোরটিন এক্স ওয়াই হয়ে গেল, এবারে এটা পড়ে রয়েছে, যোগ সেভেন লিখলাম, আচ্ছা ওয়াই মানে কত টু গুণ দুইয়ের স্কোয়ার। ওকে এবারে দেখো মানগুলো বসিয়ে নিলাম, এবারে মানগুলো লিখি দেখো, দুই গুণ এবারে দেখো মাইনাস যদি তিনবার গুণ হয়, মাইনাস টু কিউব মানে কত, মাইনাস টু কিউব মানে হচ্ছে মাইনাস টু গুণ মাইনাস টু গুণ মাইনাস টু, এরকম বিষয়টা না, তিনবার হবে তার মানে কত, তিনবার মাইনাস যদি গুণ হয়, যদি বিজোড় সংখ্যায় মাইনাস গুণ হয় তাহলে মাইনাসই থাকে, কেন মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, মানে মোট কথা হচ্ছে যে যদি মাইনাস বিজোড় সংখ্যাবার গুণ হয়, অর্থাৎ কিউব রয়েছে মানে বিজোড় সংখ্যাবার, সেই জন্য মাইনাস, যদি জোড় সংখ্যাবার হতো অর্থাৎ এখানে যদি দুই থাকতো চার থাকতো ছয় থাকতো আট থাকতো, তাহলে কিন্তু চোখ কান বুঝিয়ে কী করবো এখানে যোগ লিখে দেবো, জোড় সংখ্যা থাকলে যোগ আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসে থেকে যাবে, মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এবারে দুই দুগুণে চার, চার দুগুণে আট, তাই তো, তাহলে পর এখানে কত হচ্ছে মাইনাস এইট। আচ্ছা এইটা আমরা লিখে নিই, একটা লাইন বেশি করছি বোঝার সুবিধার জন্য। তো দেখো মাইনাস যেহেতু দুবার গুণ হচ্ছে, দেখো ওপরে দুই আছে না, স্কোয়ার তার মানে প্লাসই হয়ে যাচ্ছে কিন্তু, সেই জন্য আর কিছু লিখছি না, তাহলে দুই দুগুণে চার, ওকে এখানে দুই গুণ দুইটা গুণ দুই আকারে রাখলাম, পরের লাইনে করব, যোগ এখানে চব্বিশ আর এখানে মাইনাস টু রয়েছে, এটা করে দেওয়া যাক, দেখো প্লাস আর এখানে মাইনাস মাঝখানে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, চব্বিশ দুগুণে আটচল্লিশ। আচ্ছা এদিকে দেখো মাইনাস এখানে কত, বারো দুগুণে চব্বিশ, আচ্ছা এদিকে দেখো এখানে হচ্ছে মাইনাস ফোরটিন গুণ মাইনাস টু গুণ দুই, দেখো গুণ করছি গুণের এই যে গুণ, এদিকে মাইনাস সেখানে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, আচ্ছা দুই দুগুণে চার, চার চোদ্দং কত ছাপ্পান্ন, একেবারে গুণটা করে দিলাম। আচ্ছা এদিকে দেখো সাত আর দুই দুগুণে দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুণে চার, এটা গুণাকার রেখে দিলাম, একটা লাইন বেশি করেছি বোঝার সুবিধার জন্য। তো দেখো এখানে এখানে দুইয়ের আগে কিছু নেই মানে যোগ চিহ্ন রয়েছে, প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, গুণের সম্পর্ক রয়েছে বলে মাইনাস হলো, আচ্ছা আট দুগুণে কত ষোলো, আচ্ছা মাইনাস চার দুগুণে কত আট, মাইনাস আটচল্লিশ পেয়েছিলাম, মাইনাস চব্বিশ পেয়েছিলাম, প্লাস ছাপ্পান্ন পেয়েছি, এবার দেখো যোগ চার সাতে কত না আঠাশ, এইবারে কী করবো, এইবারে করব দেখো যে যোগ চিহ্ন যেগুলো আছে সেই যোগ চিহ্ন যে সংখ্যাগুলোর আগে যোগ চিহ্ন আছে সেই সংখ্যাগুলো আমরা আগে যোগ করে নেব, তাহলে দেখো প্লাস ফিফটি সিক্স এবং প্লাস টোয়েন্টি এইট এই দুটোর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এই দুটো যোগ করে নেবো, তারপর মাইনাস আগে যেগুলো আছে সেগুলো পরে যোগ করব, তাহলে দেখো আঠাশ আর ছাপ্পান্ন যোগ করলে কত হচ্ছে, দেখো আট আর ছয়ে চোদ্দো, চোদ্দোর চার হাতে এক, দুই আর একে তিন, পাঁচ আর তিনে কত আট, তাহলে চুরাশি থাকলো। এবারে দেখো এইগুলোর আগে কী আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে একই সংখ্যাযুক্ত চিহ্ন মানে সেই চিহ্নটা বসে যাবে এবং সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, আমরা এই যোগ বিয়োগের সূত্রানুযায়ী জানি, তাহলে পরে বিয়োগ চিহ্নটা বসে দিলাম এবং যোগ করে দেবো, কোনগুলো না চব্বিশ আটচল্লিশ আট আর ষোলো। এবারে দেখো আট আর চারে কত, বারো, বারো আর চারে কুড়ি, আর ছয়ে ছাব্বিশ, ছাব্বিশের ছয় হাতে দুই, দুই আর দুয়ে চার, আর চারে আট, আট আর একে নয়, তাহলে ছিয়ানব্বই, তাহলে ছিয়াশি, এখানে আছে চুরাশি, চুরাশি মানে প্লাস চুরাশি আর মাইনাস ছিয়ানব্বই, তাহলে মাইনাস বেশি আছে, তাহলে মাইনাস সংখ্যাটা আগে হবে, তাহলে মাইনাসটা আগে বসিয়ে দিলাম, তাহলে কত চুরাশি থেকে ছিয়ানব্বই পর্যন্ত কত আসে, দেখো চুরাশি থেকে ছিয়ানব্বই পর্যন্ত গেলে হয় বারো, তাহলে উত্তর গুণফল কত হচ্ছে না মাইনাস টুয়েলভ, তাহলে আমি এই জায়গাটায় কী লিখব মাইনাস টুয়েলভ, কেন না এক্স ইকুয়াল টু মাইনাস টু এবং ওয়াই ইকুয়াল টু টু বসিয়ে এই মানটা পেলাম। ঠিক তো ডিরাগেরটা কী আছে না, এটা
প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এটা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, মানে এই দুটো আমরা গুণ করব, গুণ করে গুণফল পাবো। সেই গুণফলে কি করব, এ ইকুয়াল টু জিরো এবং বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে যে মানটা পাবো সেটা এখানে লিখতে হবে। তো এই দুটো আগে গুণ করি। তো সংখ্যাটা, সংখ্যামালা দুটো আমি লিখে নিয়েছি, মাঝখানে কিছু লিখিনি, দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই, মানে গুণই বোঝায়। এখানে গুণ লিখেও না যেতে পারে, না লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই যে সিক্সের সঙ্গে পুরোটা একবার গুণ করব, ফাইভ বির সঙ্গে পুরোটা গুণ করব, আর প্লাস টুর সঙ্গে পুরোটা গুণ করব। ঠিক আছে, চলো দেখো, সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে তাহলে সিক্সে আর এ, তাহলে সিক্স লিখলাম, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, সিক্স এ আর এ কী হয় না, স্কোয়ার হয়। আচ্ছা, এবারে সিক্সের সঙ্গে মাইনাস বি, তাহলে প্লাসে মাইনাসে কত, মাইনাস সিক্স লিখলাম এ বি, তাহলে মাইনাস সিক্স এ বি। আচ্ছা, এবারে এখানে সি প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সিক্স লিখলাম এ ও, এটা হচ্ছে সিক্স আছে, তাহলে ছয় ছয় কত, ছত্রিশ, এটা বি না সিক্স, তাহলে ছয় ছয় হচ্ছে ছত্রিশ, সেটা হচ্ছে এ। আচ্ছা, এবারে দেখো, এইবারে মাইনাস প্লাস ফাইভ বির সঙ্গে এই পুরোটা গুণ করব, তাহলে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ফাইভ এ বি হচ্ছে, ঠিক আছে। এবার প্লাসে মাইনাসে মাইনাস, দেখো ফাইভ বি আর বি স্কোয়ার, তাহলে ফাইভ লিখলাম বি 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 স্কোয়ার, এ দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে পাঁচ ছয় কত হচ্ছে, পাঁচ ছয় তিরিশ আর বি হলো। এবারে প্লাস টু এর সঙ্গে পুরোটা গুণ করব, এই প্লাস টু এর সঙ্গে, তাহলে এখানে প্লাসে প্লাসে কত হচ্ছে প্লাস, আচ্ছা দুই আর এ গুণ করলে কত হচ্ছে টু এ, আচ্ছা এদিকে কী হচ্ছে প্লাস টু আর মাইনাস বি, প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, তাহলে টু বি মাইনাস টু বি, আচ্ছা প্লাসে প্লাসে প্লাস, ছ দুগুণে কত বারো, তাহলে আমার গুণফল কিন্তু হয়ে গেল। এইবারে কী বসাবো, এইবারে বসাবো যে এ ইকুয়াল টু জিরো এবং বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেখো মান বসানোর আগে আর একটা লাইন করতে হবে, কেন দেখো একই চলরাশিযুক্ত একাধিক সংখ্যা রয়েছে। দেখো মাইনাস সিক্স এ বি আছে না, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এগুলো যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে দেখো সিক্স এ স্কোয়ার কি কোথাও আছে, দেখো এখানে কোনো স্কোয়ার নেই, তাহলে সিক্স এ স্কোয়ারটা রেখে দিলাম। এবার দেখো এ বি এখানে আছে, এখানে আছে, আর কোথাও নেই, তাহলে এই দুটো কি আছে মাইনাস সিক্স এ বি আর এখানে প্লাস ফাইভ এ বি, তাহলে মাইনাস সিক্স থেকে প্লাস ফাইভ বাদ দিলে হচ্ছে কি মাইনাস এ বি, শুধু এ বি পড়ে থাকছে। আচ্ছা এবারে দেখো থার্টি সিক্সে এখানে এ আছে, এখানে একটা আর এখানে রয়েছে, তাহলে পরে থার্টি সিক্সে আর এখানেও প্লাস, তাহলে থার্টি সিক্স আর টু কত হচ্ছে থার্টি এইট, তাহলে প্লাস থার্টি এইট এ, ওকে। আচ্ছা এ বি তো হয়ে গেছে আগে, আচ্ছা মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, আর কোথাও বি স্কোয়ার আছে নেই, তাহলে মাইনাস ফাইভ বি স্কোয়ারটা রেখে দিলাম। আচ্ছা বি এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে এখানে তিরিশ বি থেকে এখানে মাইনাস টু বি কী করবো বিয়োগ করে দেবো, তাহলে প্লাস টোয়েন্টি এইট বি রয়ে গেল, দুটো বাদ দিয়েছি তাই। আচ্ছা এ তো আগেই নিয়ে নিয়েছি, এই যে এর তো আমার গণনা হয়ে গেছে। আচ্ছা এবারে দেখো মাইনাস টু বি যেটা সেটাও আমার হয়ে গেছে, ঠিক আছে, এবারে তার মানে কী থাকছে শুধু টুয়েলভ, তাহলে প্লাস টুয়েলভ রেখে দিলাম। এইবারে এ এবং বি এর মানটা বসিয়ে দেবো। এবারে দেখো এর মান লিখে নিয়েছি, অতএব এ ইকুয়াল টু জিরো এবং বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, বইতে যেটা বলেছে সেটা লিখে নিলাম। আচ্ছা মানটা বসাই, দেখো এ ইকুয়াল টু জিরো, তাহলে সিক্স এ জিরো ইন্টু এ হচ্ছে জিরো, জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার মানে তো জিরোই হয়, যাই হোক পরে করছে সেটা, মানগুলো আগে বসিয়ে নিই। মাইনাস এ মানে কত জিরো, তাহলে জিরো গুণ বি মানে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বলে ব্র্যাকেটের মধ্যে রাখলাম কারণ পাশাপাশি দুটো চিহ্ন রয়েছে। আচ্ছা এবারে প্লাস লিখলাম, থার্টি এইট লিখলাম, এ মানে কত জিরো, তাহলে গুণ জিরো, আচ্ছা এটা গেল। তারপরে মাইনাস মাইনাস ফাইভ, ফাইভ বি মানে কত হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে গুণ মাইনাস ওয়ানের স্কোয়ার আছে, স্কোয়ার লিখে দিলাম। প্লাস আঠাশ, আঠাশ লিখলাম, বি মানে কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস আঠাশ বি হয়ে গেল, তাহলে প্লাস কত রয়েছে টুয়েলভ সেটা রেখে দিলাম। ঠিক আছে এবারে নিচের লাইন, পরের লাইন দেখো, এখন সিক্স জিরো স্কোয়ার মানে জিরোই থাকে, আরেকটা লাইন এক্সট্রা করছে, একেবারে জিরো করে দেওয়া যেত বোঝানোর সুবিধার জন্য, আরেকটা লাইন করছে। মাইনাস দেখো জিরোর সঙ্গে মাইনাস ওয়ানে যদি গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থেকে একই জিরোই থাকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাস কত হচ্ছে প্লাস, জিরো একে জিরোই হয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে প্লাস ছিল, আচ্ছা থার্টি এইটের সঙ্গে জিরো গুণ হচ্ছে, তাহলে জিরোই থাকে, জিরোর সঙ্গে যা গুণ করবো তাই জিরো হয়ে যাবে। দেখো এখানে মাইনাস ফাইভ রয়েছে, গুণ ওয়ানের স্কোয়ার ওয়ানই হয়, কিন্তু মাইনাসটা দুবার গুণ হচ্ছে মানে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান বা শুধু ওয়ান। ঠিক আছে পরের লাইনে করছি, আচ্ছা আঠাশ, এবারে দেখো এই প্লাস আছে, এখানে মাইনাস আছে, মাঝখানে গুণ, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে, তাহলে আঠাশ একে
28 থাকছে, -28 হয়ে যাচ্ছে, এবারে +12। খুব ভালো করে এখানে কিন্তু গুণ করার ক্ষেত্রে বা ভাগ করার ক্ষেত্রে যাই করি না কেন, এরপরে শিখব যে প্লাস এবং মাইনাসের যে ধারণা, সেই ধারণা যদি সঠিক না থাকে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। এবং অঙ্ক করার সময় ধারণা সঠিক থাকলেও খুব মনোযোগ সহকারে কিন্তু মাইনাস এবং প্লাসটা দেখতে হবে, না হলে কিন্তু অঙ্ক খুব একটুখানির জন্যও কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো সেই সম্পর্কে কিন্তু সচেতন থাকবে। তো দেখো, সিক্স সঙ্গে ছয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য থাকে, আচ্ছা এদিকে শূন্য ছিল ওদিকে আর ওগুলো আর লিখছি না, আচ্ছা -5 সঙ্গে -1 শুধু ওয়ানের গুণ মানে এটা -5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর -28 ছিল আর +12টাও রাখলাম, ঠিক আছে? এই জিরোর সঙ্গে আর কোনো ব্যাপার নেই, জিরোর ভ্যালু নেই। আচ্ছা এবারে দেখো, মাইনাসগুলো আগে যোগ করে নেবো, তারপর প্লাসটা রেখে দেবো, একই চিহ্ন মানে রেখে দিলাম। আচ্ছা দুটো যোগ হয়ে যাবে, 28 আর 5 গুণ করলে হচ্ছে 33 আর এখানে হচ্ছে +12, তাহলে কত থাকছে? -33 থেকে +12 বা যেহেতু আলাদা সংখ্যা, তাহলে মাইনাস যেহেতু বড়ো, তাহলে মাইনাসের সংখ্যাটা বড়ো মানে মাইনাসটা লিখে নিলাম এবং সংখ্যাটা থেকে প্লাস সংখ্যাটা বিয়োগ করে দেবো। দেখো, 2 করে দাও 3, 1 দাও 3, আর 1 করে দাও 3, 2 দাও 3, তাহলে 21 কত হচ্ছে? তাহলে মান হচ্ছে 21। তাহলে আমি এই জায়গাটায় কী লিখে দেবো, না 4 দাগে ডি দাগেরটায় কী লিখবো, এই জায়গাটা লিখবো, কত হয়েছে? -21, তাহলে এখানে হবে -21। এবারে দেখো, 2 দাগের অঙ্কগুলো করি। 2 দাগের অঙ্কে কী বলছে? ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। ধারাবাহিক মানে কী বলছে? এখানে পর গুণ করব, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এখানে কটা অঙ্ক আছে? মোট 6টা অঙ্ক রয়েছে। তো এইটার সঙ্গে এই যে 3টে দেখো কমা দেওয়া রয়েছে, মানে ওই যে কমা দেওয়ার জায়গায় আমরা কী লিখবো? গুণ চিহ্ন লিখবো, ঠিক আছে? তো কটা এখানে রাশি রয়েছে? 1টা সংখ্যামালা 2টো সংখ্যামালা 3টে সংখ্যামালা রয়েছে। তো 3টে সংখ্যামালা প্রথমে এইটার সঙ্গে এইটা গুণ করব, তারপরে যা গুণফল পাবো সেইটার সঙ্গে আবার এইটার গুণ করতে হবে, এটাকে বলে ধারাবাহিক গুণ বা পরপর গুণ, ঠিক আছে? 1 নম্বর দাগ করি। তো দেখো, 1 নম্বর দাগেরটা আমি খাতায় লিখে নিয়েছি। তো অর্থাৎ এইটার সঙ্গে ধারাবাহিক গুণ মানে এইটার সঙ্গে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করব, যে গুণফল পাবো তার সঙ্গে আবার তৃতীয়টা করব, তাহলে করা যাক, চলো সমান চিহ্ন দিলাম। তাহলে এই যে প্রথম -5 সঙ্গে পুরোটা গুণ করব, আবার +1 সঙ্গে পুরোটা গুণ করব, আর এইটাকে আগে রেখে দেবো, তো ঠিক আছে? তো দেখো, তাহলে এটা ব্র্যাকেট দিলাম, -5 আর 3 গুণ করলে হচ্ছে 3x5x5, ঠিক আছে? আবার -5 সঙ্গে -x4x4, তাহলে এখানে প্লাস কিছু নেই, আগে কী আছে? আগে চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করলাম, -5 আর -4, তাহলে -4 কত হচ্ছে? 5 আর 4 9, কেন? বেস একই মানে পাওয়ার দুটো বা সূচক দুটো কী হয়ে যায়? যোগ হয়ে যায়, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে 9 হয়ে গেল। আচ্ছা চলো, এবারে কী আছে? না মাইনা +1 সঙ্গে পুরোটা করব, তাহলে প্লাস আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 1 3, আর এদিকে দেখো প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর x4 × 1, তাহলে x4ই থাকে। আচ্ছা এটা হয়ে গেল, তাহলে গুণফল হয়ে গেল, তার সঙ্গে যেটা এইটা, এটাকে এবারে গুণ করব, তাহলে 4 × x3 x³ + x⁶। আচ্ছা এবারে x3 x⁵ সঙ্গে x⁵ সঙ্গে পুরো এই বিষয়টা গুণ করব, ঠিক আছে? তো দেখো, 3 এখানে কিছু নেই মানে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 এ 4 12 12 x⁵। আচ্ছা এটার সঙ্গে এইবারে এইটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 3 থাকলো, x⁵ আর x³, তাহলে কত হচ্ছে? না x থাকলো 5 আর 3 কত হচ্ছে? 8, সূচকগুলো যোগ হয়ে যায়। আচ্ছা এবারে এখানে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 আর x⁵ আর x⁶, তাহলে কত হচ্ছে? x⁬ আর 5 কত? 11 হলো, তাহলে প্রথমটা মিটলো। এইবারে দেখো, -x⁹ সঙ্গে পুরোটা গুণ করব, তাহলে মাইনাস এখানে প্লাস কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে x⁹, আচ্ছা কিছু নেই মানে মাইনাস, আচ্ছা x⁹ আর 4, তাহলে 4x⁴x⁹, ঠিক আছে? এবারে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে x⁹ আর x³, তাহলে কত হচ্ছে? x⁹ আর 3 12, x⁻¹২ হলো। এবারে আমরা দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, x⁹ আর x⁶, তাহলে x থাকলো 9 আর 6 কত? 15, ঠিক আছে? পাওয়ার দুটো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। এবারে দেখো, প্লাস থ্রির সঙ্গে পুরোটা গুণ করব, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 এ 4 12, আচ্ছা প্লাসে প্লাসে কিছু নেই আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 আর x³, তাহলে 3x³, আচ্ছা প্লাসে প্লাসে প্লাস, 3 আর x⁶, 3
x6, ঠিক আছে? এদিকে জায়গা নেই বলে নিচু করে দিচ্ছি, দেখো। তাহলে দেখো এবারে মাইনাস এক্স ফোরের সঙ্গে পুরোটা গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ফোর এক্স ফোর, দেখো মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব আর এক্স ফোর, তাহলে এক্স কত হচ্ছে 4 আর 3 = 7, আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস এক্স ফোর আর এক্স সিক্স, তাহলে এক্স 6 আর 4 = কত হচ্ছে 10, তাহলে গুণফল আমার হয়ে গেল। শুধু কী করবো এখানে দেখো, যে এখানে ঘাত দেখো 5 আছে 8 আছে 11 9, উল্টোপাল্টাভাবে সাজানো আছে না, তো আমরা এটাকে পুরো ঘাত অনুযায়ী সাজাবো, সাজালে আমার উত্তর কিন্তু হয়ে গেছে, শুধু ঘাত অনুযায়ী সাজিয়ে আমরা দেবো। তাহলে দেখো সবচেয়ে বড় ঘাত এখানে কত আছে না 15, তাহলে এটাকে সবচেয়ে আগে রাখবো, তাহলে মাইনাস এক্স 15, আচ্ছা 15 পরে কত আছে দেখো, 15 পরে আছে 12, তাহলে কত আছে মাইনাস এক্স 12, আচ্ছা 12 পরে তারপরে ছোটো ঘাত কী আছে 11, তাহলে 11 মানে প্লাস 3 এক্স 11, আচ্ছা তারপরে 11 পরে কত আছে দেখো 5 8 9 9 আছে না, না এখানে 10 আছে, তাহলে 10, তাহলে মাইনাস এক্স 10, আচ্ছা 10 পরে কত আছে 9 আছে, তাহলে মাইনাস 4 এক্স 9, আচ্ছা 4 এক্স 9, তারপরে 9 পরে কত আছে না 8 আছে, তাহলে প্লাস 3 এক্স 8, 8 পরে কত আছে 8 পরে এখানে দেখো 7 আছে, তাহলে পরে মাইনাস এক্স 7, 7 পরে কত আছে 6 আছে দেখো, 6 আছে মানে প্লাস 3 এক্স 6, 6 পথে কত আছে 5 কী আছে, হ্যাঁ 5 আছে দেখো এখানে, প্লাস 12 এক্স 5, 5 পরে 4 কী আছে 4, হ্যাঁ 4 আছে দেখো, মাইনাস 4 এক্স 4, আচ্ছা নিচে করে দিচ্ছি, 4 পরে 3 আছে কি না দেখি, দেখো কিউব কিউব কিউব, এই যে কিউব আছে, তাহলে প্লাস 3 এক্স কিউব, কিউবের পরে স্কোয়ার কী আছে, কোথাও স্কোয়ার নেই, কোথাও স্কোয়ার নেই, তারপরে সিঙ্গেল কোনো এক্স আছে, কোথাও সিঙ্গেল এক্স কোথাও নেই, তাহলে পরে শুধু 12, ঠিক আছে? তো আমার এবারে ঘাত অনুযায়ী সাজিয়ে দিলাম, এটা হচ্ছে উত্তর। যেহেতু গুণফল করতে বলেছে আমরা এরকম লিখতে পারি, অতএব নির্ণয় গুণফল সমান এই পুরো কথাটা, পুরো বিষয়টা আবার লিখে দিতে পারি, ঠিক আছে? এবারে দেখো পরের অঙ্ক 2 এর 2, এই 2 এর 2 3 4 5, এই অঙ্কগুলো কিন্তু এখানে যেহেতু বলেছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, মানে পরপর গুণ করব, এগুলো যদি আমরা সূত্রের সাহায্যে করি সেটাও দেখাবো, সূত্রের সাহায্যে যদি করি তাহলে কিন্তু অঙ্ক ছোট হয়ে যাবে। তো আমি আগে ধারাবাহিক যেহেতু বলেছে ধারাবাহিকভাবে করব, আর তারপরে সূত্রের সাহায্যে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো 2 এর 2 নম্বর দাগের অঙ্কটা আমরা খাতাতে তুলে নিলাম, তো এটা আমরা ধারাবাহিকভাবে করে নেব, যেহেতু ওইভাবে বলেছে পরে সূত্রের সাহায্যে করব। তো প্রথমে আমরা এই দুটো গুণ করব, পরে এইটার সঙ্গে গুণ করব গুণফলের সঙ্গে। তো দেখো সমান চিহ্ন দিলাম, তাহলে মাইনাস 2a³ সঙ্গে এই পুরোটা গুণ করব, তারপরে মাইনাস 3b⁵ সঙ্গে b⁵ সঙ্গে পুরো এই বিষয়টা গুণ করব। তো দেখো প্লাস এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4 a³ আর a³, তাহলে কত a⁶, 3 আর 3 = 6, যোগ হয়ে যাচ্ছে পাওয়ার, আচ্ছা এইটার সঙ্গে এবারে এইটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে কত 6 a³ আর b⁵, আচ্ছা এবারে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6 b⁵ আর a³, তাহলে a³টা রাখলাম আর b⁵টা পরে লিখলাম, আচ্ছা দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3 3 = 9 আর b⁵ আর b⁵, তাহলে কত হচ্ছে b⁵ আর 5 = 10, 5 আর 5 = 10, b⁵ হয়ে যাচ্ছে। এইবারে এটা ব্র্যাকেট গুণ এটা যেটা ছিল সেটা লিখে দিলাম, a⁴ মাইনাস 3 2b² প্লাস b⁴। এবার দেখো প্লাস 6 a³ b⁵ মাইনাস 6 a³ b⁵, একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা, তাহলে কী হয়ে যাবে কেটে যাবে, আচ্ছা তাহলে থাকলো কি 4, আর একবার লিখে নিই 4a⁶ মাইনাস 9b⁰, আর এদিকে থাকছে মাঝখানে গুণ চিহ্ন লিখলে হয় না লিখলে হয় 2a⁴ মাইনাস 3 2b² প্লাস b⁴। ওকে এইবারে কী করবো না, এইবারে এইটার সঙ্গে পুরোটা গুণ, তারপরে এইটার সঙ্গে পুরোটা গুণ করবো। তাহলে দেখো প্লাস এখানে একটু প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4 দুগুণে 8, a⁶ আর a⁴, তাহলে এ কত হবে a⁴ আর 4 = 10, a⁰ হয়ে যাচ্ছে, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস 3 এ 4 = 12, a⁶ আর a², তাহলে a⁶ আর 2 = কত 8 হচ্ছে আর b², আচ্ছা এবার এইটার সঙ্গে এইটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4 লিখলাম a⁶ b⁴, ওকে মিটে গেল।
তাহলে এইটার সঙ্গে এইবারে পুরোটা, তাহলে মাইনাসে এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে, মাইনাস নয় দুগুণে আঠেরো আর বি টেন এ ফোর, তাহলে এটা আগে লিখি এ ফোর বি টেন। ওকে, এবার মাইনাসে মাইনাসে প্লাস নয় তিন নয় সাতাশ, সাতাশ হচ্ছে বি টেন, আর এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা লিখে নিই এ স্কোয়ার আর বি স্কোয়ার আর বি টেন, তাহলে বি কত হচ্ছে বি টুয়েলভ হয়ে যাচ্ছে, দশ আর দিয়ে বারো হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস নাইন, আচ্ছা বি টেন আর বি ফোর, তাহলে বি কত হচ্ছে দশ আর চারে পাওয়ার দুটো যদি যোগ হয়ে যায় দশ আর চারে কত হচ্ছে চোদ্দো, এটা হচ্ছে গুণফল। এবার দেখি একই জিনিস আছে কি না, দেখো এ টেন, এ টেন কোথাও আছে নেই, আচ্ছা এ এইট বি বি স্কোয়ার, এ এইট বি স্কোয়ার কোথাও নেই, আবার দেখো এ সিক্স বি ফোর, এ সিক্স বি ফোরও কোথাও নেই, এ ফোর বি টেন, এ ফোর বি টেনও কোথাও নেই, এ স্কোয়ার বি টুয়েলভ কোথাও নেই, কোথাও একই পাওয়ারযুক্ত বিষয় নেই, তাহলে নির্ণয় গুণফল কী লিখবো এটা লিখে দেবো। এবারে দেখো সূত্রের সাহায্যে, এই অঙ্কটা যদি সূত্রের সাহায্যে করি সেটা দেখো কী করে, তো এই টু এ কিউব মাইনাস থ্রি বি ফাইভ বি টু দি পাওয়ার ফাইভ, এখানে টু এ কিউব প্লাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ, দেখো এই পুরোটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এটা এ এটা বি, তাহলে এখানে কী হচ্ছে না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এরকম আকার হচ্ছে না এই দুটোতে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমি এই দুটোর গুণ না করে ডাইরেক্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, দেখো টু এ কিউব এইটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি তাহলে কত থ্রি বি টু দি পাওয়ার ফাইভ, এটা স্কোয়ার আর এটা গুণ আকারে, এটা তাহলে ডবল রাখে সেকেন্ড দ্বিতীয় বন্ধনী দিলাম গুণ রাখলাম কি না গুণ এই টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর, এটা রাখলাম। এবারে এই দুটো মানে কি দেখো এটার স্কোয়ার মানে দুই দুগুণে চার, দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুণে চার, এ আর আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী এর পাওয়ার এইটা তার বাইরে পাওয়ার এইটা, তাহলে তিন দুগুণে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে না, মাইনাস তিনের স্কোয়ার মানে নয় তিন তিনে নয় আর বিয়ের পাওয়ার ফাইভ আবার তার বাইরে হচ্ছে স্কোয়ার পাওয়ার মানে সূচক, তাহলে পাঁচ আর দুই কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে বিয়ের ওপরে পাঁচ দুগুণে কত হবে দশ, তাহলে এইটার সঙ্গে গুণ এইটা হয়ে যাচ্ছে টু এ ফোর মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর না। তো দেখো এই যে বিষয়টা কোথায় চলে এসছে না এই চলে আসছে না, এই বিষয়টা আর এই বিষয়টা চলে এসছে, অর্থাৎ আমি এই ডাইরেক্ট গুণ করে যে কেটে দিয়েছিলাম, গুণ করে কেটে দিয়েছিলাম, কাটার আর দরকার নেই, আমি সূত্রের সাহায্যে করতে পারবো, কিন্তু যেহেতু আমার বইতে এখানে বলে দেওয়া রয়েছে কি না ধারাবাহিক গুণ করি, যদি এরকম কোশ্চেনে বলে দেওয়া থাকে যে ধারাবাহিক গুণ করো তাহলে কিন্তু সূত্রের সাহায্যে করা যাবে না, যদি কিছু না বলে দেওয়া থাকে, নর্মালি বলে দেওয়া থাকে না, তো কিছু না বলে দেওয়া থাকলে কী হবে আমার যা খুশি যেভাবে খুশি করতে পারবো, এভাবেও করতে পারবো এভাবেও করতে পারবো, তো দুইভাবেই আমি দেখিয়ে দিলাম ঠিক আছে, আর বাকিটা আমি গুণ করলাম না, বাকিটা তো আগে করেই দেওয়া রয়েছে, তো তারপরে আমার গুণ যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। ওকে এবার দেখো দুইয়ের তিনের দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, তাহলে ধারাবাহিক গুণফল মানে এই দুটো আগে গুণ করবো তার আবার এইটা, এখানেও সূত্রের সাহায্যে করা যায়, দেখো এইটা এ আর এইটা যদি এ ধরি আর এইটা যদি বি এইটা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মান এ স্কোয়ার মাইনাস বি, সে সূত্রে কিন্তু আগের মতো করা যায়, তো আগে ধারাবাহিকটাই করি দেখো, তো দেখো এ আর এ প্লাস দুটোই প্লাস আছে মানে প্লাস, তাহলে এ এ স্কোয়ার আর এক্স 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 স্কোয়ার, আচ্ছা এদিকে এ থেকে প্লাস রয়েছে এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ এক্স বি ওয়াই, একটার সঙ্গেও মিল নেই, তাহলে এ এক্স বি ওয়াই রেখে দিলাম, আচ্ছা এখানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস, দেখো এ এক্স বি ওয়াই, তাহলে এ এক্স বি ওয়াই হলো, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, দেখো বি আর বি বি স্কোয়ার আর ওয়াই 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 স্কোয়ার হলো, তাহলে এটা রইলো আর এদিকে এইটা রইলো এ ফোর এক্স ফোর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর। ওকে তো এবারে দেখো এই যে মাইনাস এক্স বি ওয়াই প্লাস এক্স বি ওয়াই এটা কেটে যাবে, একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা ঠিক আছে, তাহলে থাকলো কি না এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এদিকে কী থাকছে এ ফোর ও এক্স ফোর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর। ওকে এই যে কেটে দিয়েছি এটা কাটতে হতো না যদি আমি ফর্মুলায় ফেলে দিতাম আগের অঙ্কের মতো, তাহলে আগের অঙ্কের মতো তোমরা ফর্মুলায় যদি না বলে দেওয়া থাকে তাহলে ফর্মুলায় ফেলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলায় ফেলেও করবে ঠিক আছে, এটা আমি আর করে দিলাম না,
এবারে দেখো এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে করি চলো। দেখো এটার সঙ্গে পুরোটা গুণ, এটার সঙ্গে পুরোটা গুণ, তাহলে এ স্কোয়ার আর এ ফোর, তাহলে কত হচ্ছে এ সিক্স, এক্স স্কোয়ার আর এক্স ফোর, তাহলে এক্স সিক্স, তাহলে এ সিক্স এ সিক্স এক্স সিক্স। এবার এটার সঙ্গে এইটা তো কিছু নেই মানে, ও সরি এই চিহ্নটা যোগ হবে, এটা গুণ না, এর ভিতরে এটাও যোগ, এটাও কিন্তু যোগ, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এইটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর এখানে স্কোয়ার, তাহলে এ ফোর এক্স স্কোয়ার আর এখানে, আচ্ছা বিটা লিখে নিই, বি স্কোয়ার লিখে নিলাম, এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স ফোর আর এখানে ওয়াই স্কোয়ার। আচ্ছা এইটার সঙ্গে এইটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, এখানে কোনো এ নেই, তাহলে এ স্কোয়ারটা রেখে দিলাম, এক্স স্কোয়ার এখানে কোনো এক্স স্কোয়ার নেই, তাহলে আচ্ছা এক্স স্কোয়ার নেই, তাহলে বিটা রেখে দিলাম বি ফোর, আচ্ছা এক্স স্কোয়ার রাখলাম, ওয়াই ফোর রাখলাম। ওকে এবার দেখো এইটার সঙ্গে এই পুরোটা, তাহলে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, দেখো এ ফোর এখানে কোনো এ নেই, এখানে ওয়াই, এখানে এক্স, এখানে এ, পুরোটাই আলাদা, তাহলে এটা আগে লিখি এ ফোর, পরপর সাজিয়ে লিখব এ ফোর, তাহলে বি স্কোয়ার, তাহলে এ ফোর বি স্কোয়ার, এবার এক্স এক্স ফোর আর ওয়াই স্কোয়ার হলো। এবারে এইটার সঙ্গে এইটা, তাহলে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এবারে দেখো এখানে এ স্কোয়ার এখানে এ নেই, তাহলে এ স্কোয়ারটা রাখলাম, পরপর সাজিয়েই লিখবো এ স্কোয়ার, তারপরে বি, এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার বি ফোর, তাহলে বি ফোর হলো, এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স নেই, তাহলে এক্স স্কোয়ার থাকবে, আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ফোর, এক্স দুই দুই কত হচ্ছে চার হলো। এবার এখানে জায়গা নেই, বাঁদিকে লিখছি, তো দেখো এইটার সঙ্গে এইটা করেছি, এবার এইটার সঙ্গে এইটা করি, তাহলে মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবারে দেখো বি ফোর এখানে বি স্কোয়ার, এখানে এও নেই কোথাও, এক্সও নেই, তাহলে বি আছে ওয়াই রয়েছে, এখানেও বি আর ওয়াই, তাহলে বি ফোর এখানে বি স্কোয়ার মানে বি সিক্স আর ওয়াই ফোর ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই সিক্স হলো। এবারে দেখো এখানে এই যে প্লাস এ ফোর বি স্কোয়ার এক্স এক্স ফোর ওয়াই স্কোয়ার, এখানে প্লাস আর এখানে রয়েছে কি একই জিনিস মাইনাস আকার, এ ফোর বি স্কোয়ার এক্স ফোর ওয়াই স্কোয়ার, তাহলে একই বিষয় কিন্তু চিহ্ন আলাদা মানে কাটা যাচ্ছে, এটা আর এটা কেটে দিতে পারছি। আবার এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর, এখানে প্লাস মাইনাস এ স্কোয়ার বি ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর, তাহলে একই বিষয় চিহ্ন আলাদা মানে এটাও এটাও কেটে দিতে পারছি, তাহলে পড়ে থাকছে কি এ সিক্স এক্স সিক্স মাইনাস বি সিক্স ওয়াই সিক্স, ঠিক আছে। তাহলে নির্ণয় গুণফল সমান কত কী লিখবো, এটা লিখবো সূত্রের সাহায্যে, করলে আমি আগেই বলেছি কী করবো না, এইটা কাটাকুটি করতে হবে না, এটাকে এ এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ডাইরেক্ট এইচে চলে আসবে, ঠিক আছে আমি এটা করে দিচ্ছি না। এবার পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক চারেরটা না করিয়ে পাঁচেরটা আগে করাচ্ছি, পরে চারেরটা করাচ্ছি, কারণ পাঁচেরটা একটু ছোটো অঙ্ক, ওটা আগে করাচ্ছি, ঠিক আছে। তো পাঁচেরটা আগে তুলে নিলাম খাতাতে, তো দেখো পাঁচেরটা এখানে সূত্রানুযায়ী করা যায়, তো আগে যেহেতু ধারাবাহিক মানে পরপর গুণ করতে বলেছে সেটা আগে করি, কেন সূত্রানুযায়ী করা যায় দেখো, এই পুরো বিষয়টা এ আর এই পুরো বিষয়টা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় আমি ফেলে দিতে পারি, তো আগে পরপরটা করে নিই, পরে সূত্রের সাহায্যে করে দেখাচ্ছি। তো ইকুয়াল টু চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলাম, তো দেখো এইটার সঙ্গে এই পুরোটা গুণ, এইটার সঙ্গে এই পুরোটা গুণ করবো, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে দুই আর ওপরে দুই, ওপরেরটার সঙ্গে ওপরে, নিচেরটার সঙ্গে নিচের গুণ হবে, তাহলে দুই দুগুণে কত হচ্ছে চার, পি স্কোয়ার আর পি স্কোয়ার কত হচ্ছে পি ফোর, আর নিচে কত হচ্ছে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার, তাহলে কিউ ফোর। আচ্ছা এইটার সঙ্গে এবার এটা গুণ, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, দুই পাঁচ দুগুণে দশ, ওপরে দশ লিখলাম, পি স্কোয়ার কি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে কত লিখবো কিউ স্কোয়ার আর এখানে কত পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার করলাম হলো। এইবার দেখো এইবার এইটার সঙ্গে এইটা, তাহলে এখানে প্লাস এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ফাইভ আর দুই পাঁচ দুগুণে কত হচ্ছে দশ, পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর নিচে কত হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, তাহলে পাঁচ পাঁচ পঁচিশ, ওপরে থাকছে পঁচিশ, কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার, তাহলে কত হচ্ছে কিউ ফোর, আর নিচে কত হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর পি স্কোয়ার আর পি স্কোয়ার দুটোই পি স্কোয়ার, তাহলে পি ফোর হয়ে যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে গেল যোগ হয়ে গেলে কত হচ্ছে ফোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে মাইনাস ওপরে কী আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই দুটো বিষয় এক কিন্তু সাইন আলাদা বা চিহ্ন আলাদা, তাহলে দুটোকে আমি কী করতে পারি কেটে দিতে পারি, সমান চিহ্ন দিয়ে লিখবো কি, তাহলে এইটা এটা পড়ে থাকছে, তাহলে ফোর পি ফোর বাই কিউ ফোর মাইনাস পঁচিশ কিউ ফোর বাই পি ফোর,
তাহলে নির্ণয় গুণফল কী লিখবো এটা লিখবো। যদি সূত্রের সাহায্যে করি, দেখো সূত্রের সাহায্যে লিখে নিলাম, অর্থাৎ যদি কিছু অঙ্ক কোশ্চেনে যদি কিছু না বলে থাকে যে কীভাবে গুণটা করতে হবে, তাহলে আমার যেখানেভাবেই খুশি আমি সেইভাবেই করব। তো এখানে আমি সেই ক্ষেত্রে কী করব না সূত্রের সাহায্যে করব, এটাকে এটা বি ধরলে তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বো ফেলবে, তাহলে কী করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি লিখেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি আগের ক্ষেত্রেই দেখেছি, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আকারে রয়েছে, তাহলে আমি লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে এ এইটা, সেক্ষেত্রে ডাইরেক্ট লিখবো টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এটা স্কোয়ার হলো, মাইনাস বি মানে কোনটা ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটার হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে সেই জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। ওকে, তো এখান থেকে আমি ডাইরেক্ট কী পাচ্ছি, দুই দুগুণে চার পি স্কোয়ার, তার স্কোয়ার মানে কত হচ্ছে পি ফোর, আর এদিকে কিউ স্কোয়ার, আর তার স্কোয়ার মানে কিউ স্কোয়ার স্কোয়ার যোগ হয়ে যাবে, তাহলে দুই দুগুণে গুণ হয়ে যাবে, দুই দুগুণে কত হচ্ছে চার। আচ্ছা মাইনাস লিখলাম, তাহলে পাঁচ পাঁচ পঁচিশ, আর কিউ স্কোয়ার আর তার স্কোয়ার মানে কিউ দুই দুগুণে চার, আর পি স্কোয়ার স্কোয়ার মানে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, দুই দুগুণে কত হচ্ছে চার। তাহলে ডাইরেক্ট আমি এই কাটাকুটির জায়গায় আর যেতে হলো না, ডাইরেক্ট এখান থেকেই সরাসরি এই উত্তর, এখান থেকে সরাসরি এই উত্তরে আসতে পারতাম যদি সূত্রের সাহায্য করতাম, সেটাই এখানে হয়েছে। তাহলে নির্ণয় গুণফল কিছু না বলে দেওয়া থাকলে সূত্রের সাহায্যে আমরা করব, অঙ্ক ছোটো হবে, ঠিক আছে। এবারে দেখো দুইয়ের চার নম্বর দাগের অঙ্কটা করব, যদিও ভিডিও দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে তার সত্ত্বেও সব অঙ্কগুলো করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে, তো আজকে চার নম্বর দাগের অঙ্কটাই শেষ করব, এরপরে একটাই অঙ্ক দুই নম্বর দাগের বাকি থাকবে, সেটা হচ্ছে ছয় নম্বর দাগের অঙ্ক, ছয় নম্বর দাগের অঙ্কটা পরের ভিডিওতে তিনের এবং চারের অঙ্ক সঙ্গে করে দেবো, ঠিক আছে। তো চার নম্বর দাগের অঙ্কটা আমরা কী করলাম না খাতাতে লিখে নিলাম, এবারে কী করবো ধারাবাহিকভাবে গুণ, এটাও সূত্রের সাহায্যে করা যায়, তো ধারাবাহিকভাবে যেহেতু করতে বলেছে পরপর সেটা আগে করে দিই তারপর সূত্রের সাহায্যে বলবো। তো দেখো এইটার সঙ্গে এটা গুণ করবো আগে, তো গুণ করছি, দেখো এ এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস এখানে এ স্কোয়ার স্কোয়ার হলো, আচ্ছা এর সঙ্গে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি হলো, এবারে দেখো প্লাসে প্লাসে প্লাস এ সি, এবারে দেখো এবারে প্লাস বির সঙ্গে পুরোটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি আর এ কত হচ্ছে এ বি, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি কত হচ্ছে বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি আর সি কত হচ্ছে বি সি, এবারে প্লাস সির সঙ্গে পুরোটা, তাহলে প্লাসে প্লাসে কিছু নেই আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ সি হলো, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস বি আর সি কত হচ্ছে বি সি, আচ্ছা প্লাসে প্লাসে প্লাস সি আর সি কত হচ্ছে সি স্কোয়ার, তাহলে এটা গুণ হয়ে গেল, তাহলে এখানে পড়েছিল কি এ ইন্টু বি মাইনাস সি। এবারে দেখো এর মধ্যে মাইনাস এ বি প্লাস এ বি রয়েছে, তাহলে এটা কেটে যাবে, একই জিনিস আলাদা চিহ্ন তাই, এবারে দেখো মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, ওকে তাহলে পড়ে থাকছে কি এখানে এ স্কোয়ার, আচ্ছা মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো মাইনাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, আর এই টু এ একটা এসি আর এই একটা এসি, তাহলে টু এ সি, আর তার সঙ্গে গুণ করবো কোনটা এইটা এ ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। তো এবারে দেখো তাহলে এ স্কোয়ারের সঙ্গে পুরোটা বিস মাইনাস বি স্কোয়ারের সঙ্গে পুরোটা সি স্কোয়ারের সঙ্গে পুরোটা মাইনাস টু প্লাস টু এসির সঙ্গে পুরোটা করবো, তো প্রথমে তাহলে এ স্কোয়ারের সঙ্গে পুরোটা করি, তাহলে এ স্কোয়ার আর এ তাহলে কত হচ্ছে এ কিউ প্লাসে প্লাসে ও, এখানে এটা গুণ নয় এটা যোগ, এটাও যোগ এটাও যোগ, এখানে যোগ এবং বিয়োগের অর্থাৎ প্লাস মাইনাসের বিষয়টা খুব নজরদারি করতে হবে, খুব মনোযোগ সহজে করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে স্কোয়ার এ কত হচ্ছে এ কিউ, এখানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি, এবারে দেখো মাইনাস বি স্কোয়ারের সঙ্গে পুরোটা, তাহলে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার আর এ, তাহলে এ বি স্কোয়ার সাজিয়ে লিখলাম, মাইনাস আর এখানে প্লাস তাহলে মাইনাসে প্লাস মাইনাস বি স্কোয়ার আর বি, তাহলে বি কিউব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার আর সি, এবারে প্লাস সি স্কোয়ারের সঙ্গে পুরোটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার আর এ, তাহলে এ সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার আর বি, তাহলে বি সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার আর সি, তাহলে সি কিউব, ওকে এবারে প্লাস একটাই পড়ে রয়েছে প্লাস টু এসির সঙ্গে পুরোটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস টু এসি আর এ, তাহলে টু এ আর এ স্কোয়ার আর সি,
ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস টু এ সি আর এখানে বি, তাহলে টু এ বি সি করতে পারি। আচ্ছা, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে টু এ সি আর সি, তাহলে টু এ সি আর সি কত হচ্ছে, সি স্কোয়ার, টু এ সি স্কোয়ার, তাহলে হয়ে গেল পুরো গুণটা। এবারে দেখো সাজিয়ে লিখে নেব। আচ্ছা, এ কিউব আর কোথাও নেই, তাহলে এ কিউব রাখলাম। আচ্ছা, এটা নেওয়া হয়ে গেল, যেটা নেওয়া হয়ে গেলো সেখানে তার তলায় দাগ দিলাম, নিচে দাগ দিলাম। আচ্ছা, বি কিউব দেখো, এখানে বি কিউব আর কোথাও নেই, তাহলে মাইনাস বি কিউব রাখলাম। আচ্ছা, সি কিউব কোথায় আছে, এই যে সি কিউব আর কোথাও নেই, তাহলে মাইনাস সি কিউব করলাম। তাহলে এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে। তোমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারবে, পরীক্ষার সময় তাই করলে কিন্তু হয়ে যাবে, পরে মুছে দেবে। আচ্ছা, তো এবারে এবারে দেখো, এ স্কোয়ার বি আর কোথাও আছে, এ স্কোয়ার বি আর কোথাও স্কোয়ার বি নেই, তাহলে পরে প্লাস এ স্কোয়ার বি। আচ্ছা, এটা হয়ে গেল। মাইনাস এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি আর কোথাও আছে, দেখো এ স্কোয়ার সি রয়েছে, তাহলে স্কোয়ার সি প্লাস টু স্কোয়ার সি থেকে মাইনাস স্কোয়ার সি কেটে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস একটা পড়ে থাকছে স্কোয়ার সি, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখো মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার আর কোথাও আছে, আর কোথাও নেই, তাহলে মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এটা নেওয়া হয়ে গেল, বি কিউব তো নেওয়া হয়ে গেছে। আচ্ছা, প্লাস বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি আর কোথাও আছে, বি স্কোয়ার সি নেই, তাহলে প্লাস বি স্কোয়ার সি, তাহলে নিচে দাগ দিলাম। দেখো এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার আর কোথাও হচ্ছে, এই আছে দেখো, তাহলে দুটো থেকে দু মাইনাস টু এ সি স্কোয়ার আছে, এখানে এ শুধুই এ সি স্কোয়ার আছে, তাহলে মাইনাস এ সি স্কোয়ার পড়ে থাকছে, একটা বাদ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার আর কোথাও নেই, তাহলে প্লাস বি সি স্কোয়ার, আর এটা নেওয়া হয়ে গেল, আর একটাই পড়ে আছে, কোনটা না, প্লাস টু এ বি সি, নিচে দাগ দিলাম কেন, কোনোটা যেন বাদ না যায়। এবারে তোমরা পরীক্ষার সময় প্লাইন পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলে, তারপরে সেটা ইরেজার দিয়ে ইরেজ করে দিলে, তাহলে কী হবে, একটাও ভুল হবে না। আর একটা বিষয়, এই অঙ্কগুলো করার সময় খুব মনোযোগ সহকারে করতে হবে, অঙ্কগুলো খুব কঠিন নয়, সহজ, কিন্তু মাইনাস প্লাসের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা খুব থাকে, তো সেই জন্য মনোযোগ সহকারে করতে হবে। তো এবারে দেখো, এই অঙ্কটা যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাইতাম, তো এই সূত্রের সাহায্যে লিখছি, দেখো কিছুই নয়, আমি জাস্ট একটু ছকটা করে দিচ্ছি। দেখো দেখো এ প্লাস বি এখানে আছে, কিছু যদি মা বলে দেওয়া থাকতো, তাহলে আমরা সূত্রে সাহায্য করতেই পারতাম, এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি, এখানে মাইনাস সি আছে, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, আর এটাকে যদি বি ধরি মনে মনে, আর এটা যদি কি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে দেখা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ে গেল না, অর্থাৎ এইটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, এখানে নিয়ে চলে আসবো, এটাকে পরে রাখবো, তাহলে পরে এই দুটোর সূত্রের আকারে পড়ে যাবে, অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে, ঠিক কি না, তাহলে সেটাও করতে পারি। অর্থাৎ কী করতাম সেক্ষেত্রে, এ এই দুটোকে আগে এক জায়গায় নিয়ে আসতাম, এ প্লাস বি প্লাস সি, আর ইনটু এইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসতাম, এ প্লাস বি মাইনাস সি করতাম, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যেতাম, এ মাইনাস বি প্লাস সি করতাম, আর এই দুটোকে এ ধরতাম, এটা বি ধরতাম, এটাকে এ ধরতাম, এটাকে বি ধরতাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়তো, বোঝা গেল। আর যা গুণফল হতো তার সঙ্গে আবার এটা গুণ করে দিতাম। আবার এটাকে যদি পাশাপাশি রেখে এইভাবে করা যায়, আরেকভাবে করা যায়, দেখো এখান থেকে আরেকভাবে করে দিচ্ছি, দেখো এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এ মাইনাস বি প্লাস সি রয়েছে, তাহলে এটাকে এইভাবে করা যায়, এ প্লাস সি প্লাস বিটাকে পরে রাখলাম ইনটু এ প্লাস সি, এখানে মাইনাস বিটাকে পরে রাখলাম ইনটু এ প্লাস বি মাইনাস সি করলাম, তাহলে দেখো এ প্লাস সি আর এখানে এ প্লাস সিকে যদি এ ধরি, আর প্লাস বিটাকে যদি বি ধরি, এখানে মাইনাস বি এখানে বি ধরি, তাহলে পরে এ প্লাস সি এ আর বি হচ্ছে বি, এ প্লাস সি হচ্ছে এ আর একটা বিটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় পড়ে যেত। এইভাবেও সাজিয়ে করা যায়, আবার আগেরটা যেটা দেখালাম সেভাবেও সাজিয়ে করা যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে যদি অঙ্কটা করি সেভাবে কিন্তু হবে। আর সরাসরি যেহেতু পরপর গুণ করতে বলেছে, তো পরপর গুণটা আমি করে দিয়েছি, আর এভাবে সাজিয়ে আমি অনেকগুলো অঙ্ক আগে করে দিয়েছি, সেভাবে তোমরা এইভাবে সাজিয়ে দিলাম, আমি ছকটা বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা এই দু নম্বর দাগের যে একটাই অঙ্ক বাকি আছে ছ নম্বর দাগ সেটা করব, এবং তিন এবং চার নম্বর দাগের অঙ্কগুলো সব করে দেব। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে অঙ্কের, তাহলে পরে আর একবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করো, এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।